আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শরীয়তের সমাধান অনুষ্ঠানের প্রথম পর্বে সবাইকে স্বাগতম সম্মানিত শ্রোতা শরীয়তের সমাধান অনুষ্ঠানটি ইসলামের বিভিন্ন বিষয়ে মাসালা মাসাইল জায়েজ না জায়েজ এবং বিশেষ করে সমাজে প্রচলিত নানারকম কুসংস্কারের ব্যাপারে সঠিক সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার নিমিত্তে এ পর্বের মাধ্যমে শুরু করছি প্রথম পর্বে আলোচনা করব আল্লাহ ছাড়া অন্য কারণে কসম খাওয়া যাবে কিনা এ এই প্রসঙ্গে প্রিয় শ্রোতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মে লেনদেনে ব্যবসায় বাণিজ্যে একে অন্যের সাথে কসম খেয়ে থাকি বা শপথ করে থাকি সেই কসম খাওয়া বা শপথ কখনো আল্লাহ তাআলার নামে হয় আবার কখনো কোনো ব্যক্তি বা বস্তুর নামেও হয়ে থাকে তো এক্ষেত্রে ইসলামী শরীয়তের সঠিক সমাধান হলো যে কসম খাওয়া যাবে কিন্তু সেটা শুধুমাত্র আল্লাহ তালার নামে হতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে বা অন্য কোন বস্তুর নামে কসম খেলে সেটা হবে মারাত্মক রকমের গুণা কেমন মারাত্মক রকমের গুণা সেই হাদিসের মধ্যে এসেছে রসুন সাল ইসলাম বলেছেন ম্যান হালাফর হি ফাক ওয়া এশকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে আমি কসম খেলো সে কুফুরি করল এবং শিরিক করল সুতরাং আমরা যারা আল্লাহকে ভয় করি আমরা যারা মুমিন আমরা যারা জাহানুর আজাবকে ভয় করি আমরা যারা জীবন জীবনযাপন করতে চাই তাদের উচিত আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া বা শপথ করা থেকে বিরত থাকা রব্বে করিম আমাকে এবং আপনাদেরকে এই আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুন আমিন ইয়া রব্বেল আলমিন